প্রিয় দর্শক, আজকে আমরা ষষ্ঠ শ্রেণী অঙ্কের বিষয়ে অর্থাৎ গণিত বিষয়ে সেকেন্ড সিরিজের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা তোমাদের আগস্ট মাসে দেয়া হয়েছে, তো তার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই অঙ্কে কী কী প্রশ্ন দেওয়া হয়েছিল। যেটা একের দাগে প্রথমে যেটা দিয়েছিল যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ, যে 0.3 × 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে কত ঘর আগে, সেটা এরকম শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে, সত্য মিথ্যা দেওয়া হয়েছে, একের দাগে চারটে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, সত্য মিথ্যা লিখতে হবে, ট্রু ফলস। তারপরে একটা স্তম্ভ মেলাতে বলেছে বিভিন্ন পঞ্চভুজ, ষড়ভুজ আকার, ত্রিভুজ আকার, এরকম করে পাশাপাশি। আর চারের দাগের গসাগু নির্ণয় করতে বলেছে, গসাগুর সাহায্যে লসাগু এবং সংখ্যারেখার যোগফল। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথম যেটা দিয়েছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ, 0.3 × 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে, এর উত্তর হবে বিয়েরটা দু ঘর আগে। তোমরা লেখে নাও। আচ্ছা, 1.8 মিটার, এটা সমান সমান কত সেন্টিমিটার বলেছে, এটা লিখতে হবে 1.8 মিটার সমান সমান 180 সেন্টিমিটার। তিনেরটা বলেছে 10% মানে, উত্তর হবে সিয়েরটা, প্রতি 100 এর জন্য 10। তবে নিচের কোনটি আয়ত ঘন নয়, তো এর উত্তর হবে বোতল। এবার আমরা দুয়ের দাগে দেখবো, দুয়ের দাগে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস নির্ণয় করতে বলেছে। বলেছে -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা মিথ্যা, এটা পূর্ণ সংখ্যা নয়, এটা দশমিক সংখ্যা, তাই -2.1 ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তারপর একটা বিয়েরটা বলেছে 4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা হবে 5, এটা সত্য, ওই যে একটা গ্র্যাপ দেওয়া ছিল, খুব সম্ভবত গ্র্যাপের দেওয়া আছে যে 4 জন সদস্যভুক্ত পরিবারের সংখ্যা হবে 5। এবারে যে একটা ABCDEF সরলরেখাঙ্কে 3টি সমবিন্দু সরলরেখাংশ, এটা মিথ্যা, একটা ত্রিভুজ দিয়েছিল যেটা বলেছিল ABCD এবং EF সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ, এর উত্তর হবে মিথ্যা। এবার আসছি ডিএরটা বলেছে যে একটা আয়তাকার চিত্র দিয়েছিল যার 8 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ, তো আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি। পরিসীমার সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য + প্রস্থ, অর্থাৎ 8 আর 4 যা যোগ হবে যোগফল 2 গুণ, অর্থাৎ 8 4 = 12, 12 2 = 24 হবে, কিন্তু এখানে 12 দিয়েছে, কাজেই এটি ভুল বা মিথ্যা হবে। তিনের দাগের এটা দেখো, তিনের দাগে একটা ছক দিয়েছিল, একটা এরকম ত্রিভুজের মতো দিয়েছে, যেটা ত্রিভুজের সাথে ওটা তোমরা ডান দিকে দাগ টেনে মেলাবে, খাতায় এইভাবে লিখবে। এরপর একটা দেখো চতুর্ভুজ আকার দিয়েছে, মানে চৌকো আর কি। এরপর পঞ্চভুজ আকার দিয়েছে, নিচের বাহুগুলো দেখো 5টা। এরপর বলেছে ষষ্ঠভুজ আকার, অর্থাৎ 6টা বাহু আছে। তো এইভাবে তোমরা ভিডিওটা পজ করে 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 দেখে দেখে লেখো। এরপর যেটা বলেছে চারের দাগের একটা একটা দিয়েছে যে 2টো সংখ্যা দিয়েছে, সংখ্যা দুটির গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করতে বলেছে। তো দেখো আমি বলছি, 145 ও 232 সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো এবং ওই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। তো দেখো, প্রথমে বলেছে যে 200 হচ্ছে ছোটো, তাই 145 দিয়ে 232 ভাগ করেছি, ভাগ করতে 1 খাওয়ালে 145 হবে। এবার 232 থেকে 145 বিয়োগ করলে কি হয়, 87 হয়, 87 145 দিয়ে ভাগ করা হোক, ভাগ করতে অবশিষ্ট হচ্ছে 58। এবার 58 কে 87 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে 29 ভাগ শেষ হলো, 29 কে আবার 58 দিয়ে ভাগ করলে 29 2×58 হয়,
অর্থাৎ সংখ্যা দুটির গসাগু হচ্ছে 29, এবং লসাগু হবে সংখ্যা দুটির গুণফল ভাজিতক গসাগু, অর্থাৎ গুণফল মানে কি 135 এবং 232, সেই দুটো সংখ্যার গুণফল। তাকে এবার যে গসাগু 29 দিয়ে ভাগ করছি, এবার কাটাকুটি করলে 1160 হবে উত্তর। আর বিয়েরটা বলেছে, চার দাগে বিয়েরটা বলেছে যে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, -7 এবং +7। দেখো প্রথমে একটা জায়গায় যদি আমি জিরো ধরি, জিরো ধরে একদিকে -7 আর একদিকে পরপর সাতটা ঘর যদি আঁকা হয়, তাহলে এদিকেও -7 আর এদিকেও +7, তাহলে এই দুটো যোগফল হলে একদিকে যাচ্ছে সাতটা কমছে, একদিকে সাতটা বাড়ছে, তাহলে এই দুটো যোগ করলে শূন্য হয়, তো এই শূন্যটাই উত্তর। তো তোমরা পজ করে করে ভিডিওটি দেখো, দেখে দেখে এটা লেখো, খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। আমি ভিডিওটি এখানেই শেষ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরের অ্যাক্টিভিটি টাস্ক পেতে গেলে পাওয়ার জন্য।